কেমন আছো? যেমনটা কামনা করেছেন। আমি কেমন আছি জিজ্ঞেস করবে না? ভালো থাকার জন্যই তো ছেড়ে গিয়েছেন। আর আপনার বউ সুন্দরী, শিক্ষিতা, সো ভালো না থাকার প্রশ্নই আসে না। রেগে আছো আমার উপর? না। তাইলে অভিমান? কোন অধিকারে? অধিকার নেই, ছিল বাট কেড়ে নিয়েছে। আপনি 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 করছেন কেন? তোমার মুখে আপনি শুনতে কষ্ট হয় গো। তুমি বললে আপন মনে হয়, তুই বললে ঘৃণা চলে আসে। আর এতটাই ভালোবেসেছি যে ঘৃণার কোনো স্থানেই নেই সেখানে। আর আপনি? আপনাকে সম্মান করে নাকি তা ছিল? হাসালেন, সে ক্ষমতা কি আর আমার আছে? তা ছিল তো আপনি করেছিলেন, আর কুকুরের মতো লাথি মেরে তাড়িয়ে দিয়েছেন। ভালো কি তুমি একা বেসেছ আর আমি বাসিনি? যদি বেশেই থাকতেন তাহলে ওই বুকে অন্য কারোর স্থান হতো না। ভালোবাসলে কখনোই ছেড়ে যেতেন না। আপনার ভালোবাসাটুকু মাত্র প্রেম ছিল, সেটাকে ভালোবাসা বলে? ভালোবাসাকে অপমান নাই বা করলেন? নিষ্ঠুর বাস্তবতা সেদিন। জাস্ট স্টপ। বাস্তবতা মাত্র অজুহাত ছিল। আরে বাস্তবতা দোহাই দিয়ে ছেড়ে যাওয়া না, বরং বাস্তবতার সাথে যুদ্ধ করে প্রিয় মানুষটার সাথে পাশে থাকার নামেই ভালোবাসা। আমি সেদিন এক্সপ্লেইন করার দরকার কি? ময়লা আবর্জনা যত ঘাটবেন বাজে পচা গন্ধ তত বের হবে। অনেক বদলে গেছো। বাধ্য করেছিলেন। এখনো ভালোবাসো? না, তবে বুকের বাম পাশটা চিনচিনিয়ে ব্যথা করে। হয়তো দীর্ঘদিনের ব্যথা তো ক্ষত হয়ে গেছে, তাই ব্যথা সারছে না। আমাকে ক্ষমা করে দেওয়া যায় না? যখন সারাদিন অফিস করে ক্লান্ত হয়ে বাসায় আসবেন, তখন আমি আপনাকে আমার বুকের মধ্যে শান্ত করে ধরে সব ক্লান্তি দূর করে দেব, নিজের হাতে খাইয়ে দেব। প্রতিদিন রাতে আপনার বুকে মাথা রেখে আমার প্রতিটা রাত পার করব। আমার প্রতিটা দিন শুরু হবে আপনার ছোঁয়ায়, আর প্রতিটা রাত শেষ হবে আপনার আদরে। আপনার উপর শুধু আমার অধিকার, শুধু আমার। কিন্তু আপনি সেই অধিকার থেকে আমাকে খুব সহজেই বঞ্চিত করে দিলেন। কেন? চাওয়াটা কি খুব বেশি ছিল? হাত ধরে পথ চলার রাস্তাটাও গুছিয়ে নিয়েছিলাম দুজনে। হঠাৎ করেই নিজের ভালোটা বুঝতে শিখে গিয়েছিলেন, আরো ভালো কাউকে পাওয়ার আশায়। শেষ অবধি পাশেই যখন থাকবেন না, তবে স্বপ্ন কেন দেখিয়েছিলেন? মাঝ নদীতে এসে হাটটা কেন ছেড়ে দিলেন? একবারও ভাবলেন না আদৌ তীরে পৌঁছাতে পারবো কিনা? যেদিন আমার প্রশ্নের উত্তরটা দিতে পারবে সেদিন হয় ক্ষমা করব। প্লিজ আর কষ্ট দিও না নিজেকে। বাহ, ভালোই তো। চারদিকে আগুন লাগিয়ে দিয়ে জিজ্ঞেস করবেন জ্বলতেছে কেন? আমি স্বীকার করছি যে ভুল করেছি, আমি ক্ষমা করো। অনুশোচনার আগুনে পুড়ে যাচ্ছি। পোড়াতেই যখন পারবেন না তো পোড়ান কেন? যত পোড়াবেন ততই পুড়বেন। আর ক্ষমা সেটা না হয় উপর আল্লাহর কাছেই চান। কলিজা বলেই তো ডাকতেন, সেই কলিজা ফুটো করতে একটুও বিবেকে বাঁধল না। তবে কি জানেন, ছেড়ে গিয়ে জীবনের মানেটা বুঝেছেন। নিছুক আবেগ এখন আর হানা দেয় না। জড়িয়েছো কারো সাথে? না, তবে কেউ একজন তার জীবনের পুরোটাই আমাকে মিশিয়ে ফেলেছে। আমাকে এতটাই ভালোবাসে, আপনার প্রতি ভালোবাসা কেউ হার মানায়। ভালোবাসা তো দূরের কথা, ততটা বেশি ভালো ব্যবহারও করি না। কিন্তু সবটা জানার পরেও ছেড়ে যায় না, কষ্ট পেয়ে কান্নাও করে, আবার কান্না লুকিয়ে কথা বলারও চেষ্টা করে। তবুও কখনো চোখের জল মুছে দিতে দেয়নি। সব বুঝতে পারি, মাঝে মাঝে ইচ্ছে হয় সব ভুলে আপন করে নেই, কিন্তু তখনই আপনার ওই মুখোশধারী মুখটা ভেসে ওঠে, মনে পড়ে যায় বিশ্বাসঘাতকতার কথা। বলি আমাকে ছেড়ে যাও, সে বলে তোমার খেয়াল রাখার জন্য হলেও সারা জীবন পাশে থাকতে চায়। মেনে নাও তাকে। যদি আবারও ভেঙে দেয় মনটা,
হয়তো আমি তোমার জন্য পারফেক্ট ছিলাম না, তাই আল্লাহ আলাদা করে দিয়েছে। হয়তো চেষ্টা করব, আর যদি নাই পারি এই প্রতারণার আগুনে জ্বলবে সারা জীবন এই হৃদয়ে, আর জ্বলবে সেই মানুষটা, সে অসম্ভব ভালোবাসে আমার।